আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করব, যেটা কি না আই পার্সোনালি থিঙ্ক ইটস হেল্পফুল অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি নট অনলি হেল্পফুল, ইটস এক্সট্রিমলি হেল্পফুল ফর এনিবডি যারা নারকেল খেতে পছন্দ করেন, স্পেশালি তাদের জন্য। নারকেলটা স্পেশালি ড্রাই ড্রাই কোকোনাটটা কিনে এনে ওটাকে ভাঙা এবং ওটাকে শেল থেকে নারকেলটাকে সেপারেট করা, আমার কাছে মনে হয় ইটস এক্সট্রিমলি একটা মানে ডিফিকাল্ট জব। তো ওইটা আমি খুবই ইজি ওয়েতে কীভাবে করতে হয় সেটার উপর একটা ভিডিও করেছি, তো সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং সবাই এটা থেকে বেনিফিট পাবেন। আসুন আমরা দেখাই তাহলে কীভাবে আমাদের নারকেলটা উঠাতে হবে এবং প্রসেসটা কী সেটা আপনাদেরকে নিয়ে দেখি। এখন এখানে আমি নারকেলটা একটু পুড়িয়ে নিচ্ছি, তারপরে এই নিচের পাটটা পুরালে এই নারকেলটা উঠাতে অনেক সুবিধা হবে। নারকেলের চারিদিকে একটু হিট দিতে হবে, এক মিনিট পরে নারকেলটা খুব ইজিলি উঠে আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার নারকেলটা আমি একটু বার্ন করে নিয়েছি এই পাশটা চুলার উপরে দিয়ে। সো জাস্ট ফিউ মিনিটস আমি অল্প আছে এটাকে একটু বার্ন করে নিয়েছি। এখন আমি নাইফ দিয়ে আমি নারকেলটা কীভাবে তুলবো এখন আপনারা দেখেন কত ইজিলি এটা চলে আসে, কোনো কষ্ট করতে হবে না। লেটস ডু ইট। হয়ে গেল, আপনারা দেখতে পাচ্ছেন আমার নারকেলটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসছে। একটু গরম করে নিতে হবে, এটা আমার লাস্ট পার্টটা। আমি এটাকে ঠিক এভাবে করে আবারও বার্ন করে নিয়েছি খুব অল্প হিটে, আমি জাস্ট কয়েক মিনিট আস্তে আস্তে করে বার্ন করেছি। এখন এটা করব, তাড়াতাড়ি করে আরও ইজি হয়েছে। এটা দেখতে পাচ্ছেন এই যে আমার এটা হয়ে গেছে, শেল থেকে খুব সুন্দর করে বের হয়ে গেছে। তো একটু একটু বেশি সময় রাখলে আরও ইজিলি বের হয়ে যাবে, তবে অল্প হিটে রাখবেন যাতে করে নারকেলটা যাতে আবার বার্ন না হয়ে যায়। তো এরপরে আমি নারকেলটা ওয়াশ করেছি, ওয়াশ করার পরে আপনাদেরকে আমি দেখাবো যে আমার নারকেলটা ওয়াশ করার পরে দেখতে কেমন হয়েছে। আপনাদের কাছে আমি আবারও ফেরত এসেছি আমার নারকেলটা প্রসেস করার পরে কেমন হয়েছে দেখতে। এবং আমি যখন নারকেলটা উঠাচ্ছি তখন কিন্তু একটু ডার্টি হয়ে গিয়েছিলো, তো ওটাকে আমি খুব সুন্দর করে ওয়াশ করেছি। এখন দেখেন আমার নারকেলটা কত সুন্দর কালার হয়েছে এবং কি সুন্দরভাবে উঠে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটার কোনো খোসা নাই, খোসা ছাড়া কিন্তু বোঝা যাচ্ছে না যে এটার যে খোসাটা নাই। সো আমি এত ইজিলি এত ফাস্ট আমি কখনো নারকেল উঠাতে পারিনি। এটা মানে একটা অ্যামেজিং একটা টুল, যে মানে একটা মানে জাস্ট হিটের উপরে রাখলে নারকেলটা যে এত সুন্দর করে উঠে যাবে আমি কখনো জানতাম না। সো এটা আমি শেখার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে আমি আমার ভিউয়ারদের জন্য আর একটা ভিডিও করব, যাতে করে আমার মতো আপনারা যারা নারকেল খেতে পছন্দ করেন এবং আমার মতো যারা আপনারা স্ট্রাগল করেছেন বা স্ট্রাগল করেন তাদের লাইফটা আরও কীভাবে স্মুথ করা যায়, ইজি করা যায়, সেই জন্য আমি আপনাদের সাথে এই ভিডিওটা আজকে শেয়ার করছি। আশা করি আপনাদের আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগছে এবং আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন এবং ফিউচারে যারা নারকেল খেতে পছন্দ করেন এবং নারকেল শুধু খেতে পছন্দ করেন না, নারকেল উঠাতে যাদের অনেক কষ্ট হয় তাদের জন্য আশা করি এটা খুবই একটা হেল্পফুল একটা ভিডিও। সো আশা করি আপনারা আমার ভিডিওটা লাইক করবেন। সো দ্য নেক্সট আপনাদের সাথে আমি দেখাবো আমি আমার নারকেলটা কীভাবে কেটে এবং এটাকে আমি প্রসেস করে একটা সুন্দর করে একটা রেখে দিই। সো আমি
আমি বেসিক্যালি এটাকে একটা নাইফ দিয়ে আপনারা যে কোনো শেপে কাটতে পারেন। আমি প্রতিদিন দেখা যায় যে ডিনারের পরে দুই পিস তিন পিস নারকেল আমি খেতে থাকি, সো আমি শেপ সাইজ আপনাদের যেটা পছন্দ আমি জাস্ট এভাবেই কেটে ফেলছি, খুব তাড়াতাড়ি করেই কাটা হয়ে যাচ্ছে। তো আমার আসলে দুটো নারকেল, সো আমি দুটো নারকেলকে আমি খুব সুন্দর করে কেটে এটাকে আমি একটা নারকেল, আমার খুবই পছন্দ, আমি খুব ছোটবেলা থেকে নারকেল খেতে পছন্দ করি। আপনারা আমাকে জানাবেন আপনারা কারা কারা নারকেল খেতে পছন্দ করেন। এবং হয়ে গেল আজকে আমার নারকেলের টিউটোরিয়াল, সো এখন আমি একটু খাবো। অনেক মজা, আর শুধু মজা না, নারকেলটা অনেক মিষ্টি আছে। মাঝে মাঝে যখন আমি নারকেল কিনি তখন দেখা যায় যে মিষ্টি থাকে না, একটু পাঞ্ছা পাঞ্ছা থাকে, বাট এই নারকেলটা খুবই ভালো, অনেক মিষ্টি। সো ওয়ান্স অ্যাগেন আমি আমেরিকাতে বসে নারকেল খাচ্ছি, নারকেল ভেঙে নারকেল খাচ্ছি। তো এই হচ্ছে আমার পুরো নারকেল, পুরো এক প্লেট হয়ে গেছে দুটো নারকেলে। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ, আশা করি আপনারা আমার ভিডিওটা লাইক করেছেন। আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাথে আমার আবারও খুব শীঘ্রই আর একটা ভিডিও নিয়ে দেখা হবে। ইন দ্য মিন টাইম স্টে সেফ স্টে হেলদি, খোদা হাফেজ।